থামলেন দেখে কি কি মনে হচ্ছে? কি আমি কি পারবো? পারবে না। কোনো কিছু বোঝার আগেই বলে দিই যে এই এক্সপেরিমেন্টটায় তিনটে চেষ্টা আছে, তো একটু ধৈর্য ধরে দেখো, তাহলে বুঝতে পারবে। আর আশা করি ভালো লাগবে। আর আমি যেটা করতে চলেছি সেটা হয়তো ইউটিউবে এটা প্রথমবারই হতে চলেছে, তো প্লিজ একটু শেয়ার টেয়ার করে দিও। আরে আমি জানি আমার হয়তো ভিডিওতে বেশি ভিউজ আসে না, কিন্তু তোমরা যদি আমার ভিডিওর প্রতি ভালোবাসা দাও তাহলে অবশ্যই আমি জানি আমার ভিডিও হয়তো সবার কাছে পৌঁছতে পারবে, হয়তো আমি একদিন একটু বড় ইউটিউবার হতে পারবো। একটু বড় জাস্ট বেশি মোশনাল হয়ে গেল, তো বেশি কথা না বাড়ি এক্সপেরিমেন্টটা তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট, হ্যাঁ কমেন্ট অবশ্যই করো। চলো তাহলে শুরু করি। তো এক্সপেরিমেন্টটা শুরু করার আগে একটা কথা বলে দিই, যেটা হচ্ছে যে এটা কোনো নতুন ঘড়ি নয়, এটা তোমরা যদি বাড়ির ট্রাই করো তাহলে করতে পারো, কারণ হচ্ছে আর অবশ্যই নতুন ঘড়িতে ট্রাই করার কোনো দরকার নেই। আর আমি এখানে একটা এমনি এটা এমনি পড়ে থাকা ঘড়ি, তো এটা ইউজ হয় না, তো তোমরা ওগুলো নিয়েও ট্রাই করতে পারো। আর একটা কথা বলে দিই, যেটা হচ্ছে যে এটা একটা চলন্ত ঘড়ি, তো অবশ্যই চলন্ত ঘড়ি মানে চলবে এরকম একটা ঘড়ি নেবে, এরকম না যে খারাপ হয়ে গেছে এরকম কোনো ঘড়ি নেওয়ার দরকার নেই। আমাদের নেক্সট কাজ হবে যেটা হচ্ছে যে এই ঘড়িটাকে খোলা, তো চলো তাহলে খুলে ফেলি। তো আমাদের ঘড়ি থেকে কয়েল আর কয়েল সমেত বোর্ডটা আলাদা করা হয়ে গেছে, এবার কয়েলটাকে খুলতে হবে। তো ব্যাস খুলে ফেলি, তারপরে তারগুলো জয়েন করতে হবে। তো আমরা যেখানে ছোটো কানেকশানটা আছে সেই কানেকশানটার কী পাল্টাবো সেটা হচ্ছে যে এই তামার তারে যে কয়েলটা আছে সেই কয়েলটার কারেন্টের যে প্রভাবটা সেটা আমরা পাল্টে দেবো। সেটা হচ্ছে যে আমরা যদি এখানে কারেন্টের অভিমুখটা পাল্টে দিই তাহলে কী হবে, এখানে মানে চৌম্বক ক্ষেত্রটা উল্টো দিকে হবে, আর তারপরে আমাদের সেকেন্ডে যে কাটার গিয়ার সেটার দিকটা উল্টো দিকে হবে, তো তার জন্য কী হবে ঘড়িটা উল্টো দিকে ঘুরবে। তো এক্সপেরিমেন্টটা আমার মনে হয় কাজ করবে, তো দেখি হয় কি। আমরা এটাই করবো যে এখানে উল্টে দিই, তারপরে আবার জয়েন করে দেখি কী হয় তারপরে। তো এই যে আমাদের এটা কয়েল আর কয়েলে এই তার দুটো, তো এগুলোকে প্রথমে একটু ঘষে নিতে হবে ভালো করে ঝাল টাল দেওয়ার জন্য। তো এবার যেমন হয়ে লাগানো ছিল ঠিক তার উল্টোটা করতে হবে, এই দুটো পয়েন্ট যেভাবে লাগানো ছিল তার উল্টোটা করে বসালেই হয়ে যাবে। আমি প্রথমে ঘুরিয়ে নিয়েছি তার দুটোকে, তারপরে ঝাল দিয়ে দিলেই হয়ে যাবে। তো ব্যাস সোল্ডারিং করা হয়ে গেল, এবার জয়েন করে দিলেই কাজ হয়ে যাবে। তো আমাদের কয়েলের কানেকশানটা উল্টো করে করা হয়ে গেছে, কিন্তু অবশ্যই তোমরা একটা কথা মাথায় রাখবে যে ব্যাটারি কানেকশান কখনোই উল্টো করবে না, কারণ ব্যাটারি কানেকশান উল্টো করলে তাহলে কিন্তু কারেন্ট যাওয়া আসায় বন্ধ হয়ে যাবে কয়েলে। কয়েলের কানেকশান তোমরা উল্টো করে এক্সপেরিমেন্টটা করতে পারো। তো আমাদের কানেকশান হয়ে গেছে রেডি, তো এবারে আমরা এটাকে জয়েন করে ফেলি, তারপর দেখি জিনিসটা কেমন হয়। এই একটা মজার কথা বলবো, না না কি কি ভেবেছো, কি আমি যেভাবে বলবো সেভাবে করলে সব কিছু হয়ে যাবে নাকি? আর এরকম করে করলে কি কাঁটাগুলো সত্যি সত্যি উল্টো দিয়ে ঘুরবে? না মানে এটা ক্লকওয়াইজই ঘুরছে, মানে যেমন যেদিকে ঘোরার কথা সেদিকেই ঘুরছে। নো চেঞ্জ, ব্যাস হয়ে গেল এক্সপেরিমেন্টের দফা রফা। ওরকম ভাবার দরকার নেই যে এটা আমার কল্পনা ছিল বা এরকম করে কিছু হয় না। আসলে এখানে যে মোটরের সিস্টেমটা করা থাকে সেটা হচ্ছে বিএলডিসি মোটর বা এসি মোটর যেভাবে করা থাকে, যেমন হচ্ছে কয়েলটা স্থির থাকবে কিন্তু যেটা চুম্বক আছে সেটা ঘুরবে, তো সেই সিস্টেমটা এখানে করা আছে। আর আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে চুম্বকটাকে যদি উল্টে দিই তাহলে কি হতে পারে, তো আমরা চেষ্টা করে দেখবো একবার। তো একবার দেখি তাহলে চেষ্টা করে, কারণ এখানে আমি আছি রয়, একবার যদি ফেল হয় তাহলে আরেকবার চেষ্টা করে দেখা যেতেই পারে। চলো তাহলে দেখি একবার। তো আমাদের এখানে এই যে এখানে সেকেন্ডের যে গিয়ারটা আছে, তো এই রোটেশানটা চেঞ্জ করার জন্য আমরা প্রথমে কী করবো, এটা
চেঞ্জ হতেও পারে নাও হতে পারে, যে চুম্বকটা আছে কালো রঙের, তো এই চুম্বকটাকে আমরা জাস্ট খুলে এটাকে উল্টে দেবো। তো এটাকে একটু হালকা টানলেই খুলে যাবে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে টানলেই। তো এবার আমাকে এবার আমরা উল্টে দিয়ে এটাকে লাগিয়ে দিলেই ব্যাস। তো এটা হতে পারে নাও হতে পারে, দেখি টেস্ট করে কী হয়। এবারেও কিছু হলো না, কারণ হচ্ছে এটা একটা গোল চুম্বক, এটা কিছু করা যাবে না। তো আর একটা প্রসেস হতে পারে, সেটা হচ্ছে যে এই যে কয়েলটা এখানে দেখা যাচ্ছে, এই কয়েলটার ভেতরে আমরা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে যে মানে কয়েলের সঙ্গে যেটা মেটালের পার্ট দেওয়া আছে, সেই পার্টটাকে যদি আমরা উল্টাই তাহলে কি হতে পারে? তাহলে একবার চলো একবার টেস্ট করে দেখি কি হয়। মনে হচ্ছে হবে না, চলো পাল্টে ফেলি একবার দেখি কি হয়, উল্টে ফেলি একবার জিনিসটাকে। তো এই যে আমাদের কয়েলের সঙ্গে যে ধাতব পার্টটা উল্টে দেবো, তারপরে দেখি কি করা যায়। খুব খারাপ একটা খবর হচ্ছে যে জিনিসটা কাজ হচ্ছে না তবুও, কিন্তু কি ভেবেছো কি, এটা হবে না নাকি? একটা রয় আছে এখানে, কিছু না কিছু করে তো দেখানো হবে না? সত্যি উল্টো দিয়ে ঘুরছে, বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না, জানি তো। তো একটা কাজ করি, ঘড়িটাকে রাখি, ফোনটাকেও স্টেবল করে রাখি, তারপরে একটা টাইম ল্যাপস ভিডিও করে দিই, তাহলে বোঝা যাবে যে ঘড়িটা উল্টো দিয়ে ঘুরছে না সোজা দিয়ে ঘুরছে। তো প্রথমে আগে দেখিয়ে দেবো সোজা দিক কোনটা উল্টো দিক কোনটা, সেটা অবশ্যই তোমায় দেখিয়ে দেবো, তারপরে ব্যাপারটা টাইম ল্যাপস করে দিই, তারপরে বুঝতে পারা যাবে। আর একটা কথা বলি, যেটা হচ্ছে যে আরে চেষ্টা করো, খারাপ ভুল করতে করতে শেখা হবে নাকি? ভুল করতে করতে যদি ঠিক জিনিসটা কোনোদিন যদি পেয়ে যাও, চেষ্টা করে দেখো একবার। তো আমরা এখানে পেয়ে গেছি, তো টাইম ল্যাপস ভিডিওটা তাহলে করে দেখিয়ে দিই একবার, চলো। এই যে এটা হচ্ছে সেকেন্ডের কাঁটাটা, যেটা মানে ডালটা ভেঙে গেছে, আর এটা মিনিট আর এটা ঘন্টার কাঁটা এটা। তো এবার আমরা এবার পিছনটা দেখিয়ে দিই একবার, এখানে ব্যাটারি আর এখানে মেশিনটা। তো এবার বুঝতে পারছো এটা এই উপর দিকটা হচ্ছে সোজা, নিচের দিকটা হচ্ছে মানে আমি জিনিসটা ফ্লিপ করে করছি না, তোমরা এটা দেখলে অবশ্যই বুঝতে পারবে জিনিসটা। লাইকটা কে করবে প্লিজ, ভালো লাগলে লাইক করে দাও। অনেক চেষ্টা করে এক্সপেরিমেন্টটা সফল করার চেষ্টা করেছি, সফল হয়েওছি। আর কি করবে নাকি করবে না, এই প্রথমবার আমি কিছু করলাম যেটা ইউটিউবে আর কোথাও হয়নি। প্রথমবার নয়, আগে অনেক কিছু করেছি যেগুলো ইউটিউবে হয়নি। তো এটাও শেয়ার করে দাও প্লিজ। ভিডিওর সময় তো অবশ্যই কমেন্ট করো কোন এক্সপেরিমেন্টটা তোমাদের মানে কেমন লেগেছে, বা কোন এক্সপেরিমেন্টের সম্বন্ধে তোমাদের কী বলার আছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব প্লিজ করে দাও, যখন চ্যানেলে যখন ঢুকিয়ে পড়েছো তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দাও। আর কমেন্ট, হ্যাঁ প্লিজ কমেন্ট করো, কারণ আমি 50টা ভিডিও আপলোড হয়ে গেলে আমি একটা কিউএনএ ভিডিও আনছি। আর কমেন্ট অবশ্যই করো, তোমাদের কোশ্চেনগুলো আমি অবশ্যই জানতে চাই, আর আমি একটু রিপ্লাই দিয়ে যাই, তো অবশ্যই কমেন্ট করো। চলো আজকের মতো ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।